10 এপ্রিল বিশ্ব হোমিওপ্যাথিক দিবস। বিশ্ব স্বাস্থ্য সংস্থা হোমিওপ্যাথিকের জনক স্যামুয়েল সি এফ হ্যানিম্যানের জন্মদিনটিকে বিশ্ব হোমিওপ্যাথিক দিবস হিসেবে ঘোষণা করে। এরপর থেকেই প্রতি বছর দিনটি গোটা বিশ্বজুড়ে নানা কর্মসূচির মধ্য দিয়ে উদযাপন করে থাকেন হোমিওপ্যাথিক চিকিৎসক ও এই স্বাস্থ্য পরিষেবার সাথে যুক্ত কর্মীরা। ব্যতিক্রম নয় ত্রিপুরাও। বিগত বছরের মতো এবারও রাজ্যে উদযাপন করা হয় হোমিওপ্যাথিক দিবস। এদিন রাজ্যে কেন্দ্রীয়ভাবে মূল অনুষ্ঠানটি হয় নেতাজি সুভাষ স্টেট হোমিওপ্যাথিক হাসপাতালে। সেখানে স্যামুয়েল হ্যানিম্যানের মূর্তিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানান ত্রিপুরা সরকারি হোমিওপ্যাথিক ডাক্তার অ্যাসোসিয়েশনের সভাপতি ডক্টর রতন সাহা সহ অন্যান্য চিকিৎসক ও কর্মীরা। দিবসটি পালনের তাৎপর্য তুলে ধরে এদিন চিকিৎসক রতন সাহা বলেন, অন্যান্য চিকিৎসার পাশাপাশি হোমিওপ্যাথিক চিকিৎসাতেও এখন অনেক পরিবর্তন এসেছে, যার ফলে হোমিওপ্যাথিক চিকিৎসার জনপ্রিয়তা আগের তুলনায় অনেকটা বেড়েছে। একে কিভাবে আরো বেশি করে জনপ্রিয় করে তোলা সম্ভব সেই প্রচেষ্টা অব্যাহত রয়েছে। এই হোমিওপ্যাথিটা যেন আরো বিশেষভাবে প্রচলিত এবং সবার মধ্যে ছড়িয়ে পড়ে সবাই যেন হোমিওপ্যাথিক চিকিৎসায় অধীনে আসে, সেই জন্য আমরা সার্বিক প্রয়াস চালাচ্ছি এবং সবাইকে আহ্বান করছি। এইটা একমাত্র প্যাথি যেই প্যাথিতে একটিমাত্রই প্যাথি সারা বিশ্বজুড়ে এই দিনটি পালিত হচ্ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই দিনটিতে আমার জানা নেই যে অন্যান্য কোনো প্যাথিতে এরকম ভিডিও রিপোর্ট সার্চ ইন্ডিয়া টিএনএন।